মুত্তা কি আল্লাহকে ভয় করে, পরহেজগার বান্দা হয়ে গেছে, তারা কখনো রিজিকের পিছনে দৌড়ায় না, রিজিক ওই বান্দার পিছনে দৌড়ায়। মুত্তাকি বান্দার সঙ্গে আমার আল্লাহর 8 নম্বর চুক্তি হলো, মুত্তাকি বান্দা সে দুনিয়াতে চলবে কিন্তু তার রিজিকের কোনো সমস্যা হবে না। রিজিকের দায়িত্বটা নেবেন কে? এই জন্য যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহকে ভয় করে তারা রিজিকের টেনশন, যারা আল্লাহকে ভয় করে না তারাই রিজিকের পিছনে দৌড়ায়, ঠিক কিনা? কোন মুমিন যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে, পরহেজগার বান্দা হয়ে গেছে, তারা কখনো রিজিকের পিছনে দৌড়ায় না, রিজিক ওই বান্দার পিছনে দৌড়ায়। রিজিকের পিছনে দৌড়ানোর কোনো কারণ নাই, রিজিক আপনার পিছনে দৌড়াইবে যদি আল্লাহকে পাইয়ে পাওয়া যায়। এই জন্য মুত্তাকি বান্দা হইতে হবে, কি বান্দা হইতে হবে? মুত্তাকি বান্দার সঙ্গে আমার আল্লাহর 8 নম্বর কমিটমেন্ট, তা হলো রিজিকের দায়িত্বটা আল্লাহ নিজেই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, গুণ আল্লাহ কোরআনে বলছেন, ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীর ইবনু কাসীরের লেখক আল্লামা ইবনু কাসীর রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা হাদিস নকল করেছেন। হাদিসটা হচ্ছে যে হযরত আউফ ইবনে মালিক আল আস, এই সাহাবীর সমস্যা দুইটা, কয়টা কথা বলা যাবে, কয়টা? এক নাম্বার সমস্যা, তার সন্তানটা ইহুদি খ্রিস্টানরা নিয়ে বন্দি করছে। এক নাম্বার সমস্যা কি? সন্তান কি ইহুদিরা নিয়ে বন্দি করছে। দুই নাম্বার সমস্যা, তার ঘরে কোনো খাবার পানি নাই। আচ্ছা, সমস্যা দুইটা বড় না ছোট? বড় না, কারণ যে ব্যক্তির সন্তান নিয়ে কাফেররা বন্দি করছে ওই ব্যক্তির ঘুম আছে, আর যার ঘরে নাকি খাবার নাই তারও ঘুম নাই, ঠিক কি না? সমস্যা দুইটা বড়। এখন সাহাবী এবং সাহাবীর স্ত্রী দুজনে কাম পেছে, স্ত্রী ডাক দিয়ে বললেন, ওহে আমার প্রাণের স্বামী, ঘরে বসে আছেন কেন, জলদি করে যান, আখিরি জামানার পয়গম্বরের কাছে যান, দেখবেন আমাদের দুইটা সমস্যার সমাধান তিনি করে দিবে। স্বামী আউফ ইবনে মালিক আর যেই দৌড়াইতে শুরু করলেন, আখি জামানার পয়গম্বর দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন। আসার পরে দেখতেছেন সাহাবি কাঁদে, হুজুর বললেন, হে আউফ ইবনে মালিক তুমি কাঁদতেছো কেন? তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্যা দুইটা, একটা হলো আমার সন্তানটা নিয়া ইহুদি খ্রিস্টান নিয়া বন্দি করছে, আর আরেকটা সমস্যা হলো আমার ঘরে কোনো খাবার বাড়ি নাই। একদিকে খাবারের যন্ত্রণা, আরেকদিকে সন্তানের বিচ্ছেদের বেদনা, ইয়া রাসূলুল্লাহ এই জন্য কাঁদি আমি। হুজুর বললেন, তুমি কেঁদো না, ইত্তাকিল্লাহ ওয়াসবির। সুবহানাল্লাহ, কেন ইত্তাকিল্লাহ ওয়াসবির? ইত্তাকিল্লাহ ওয়াসবির ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাসতাগফিরা মিন কাওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে একটা সবক দিয়ে দিলেন, কি দিলেন? সবকটা হলো, হে সাহাবী, তুমি আল্লাহকে ভয় করো। কাকে? দেখছেন, যখন বিপদ আসবে ভয় কাকে করবেন? এই ভয় করবেন আল্লাহকে। কেন বললেন? কারণ বিপদ আসলে মানুষ মানুষের কাছে যায়, চায়, ঠিক কি না? সাহায্য কার কাছে চায়? মানুষের কাছে। এই জন্য আল্লাহ সবকটা দিলেন, এই বেটা মানুষের কাছে সাহায্য চাও, সাহায্য চাও আমার কাছে। এই সবকটা কে দিলেন? আল্লাহ হাবিব বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো। আর তোমাকে, তোমার স্ত্রীকে আমি একটা সবক দিয়া দিলাম, সেই সবকটা হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, কি শিখিয়ে দিয়েছেন দোয়া? দোয়ার নাম কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য কোন ব্যক্তি যদি রিজিকের টান থাকে, কিসের টান? রিজিক, ঘরে রিজিক নাই, বিপদের মধ্যে পড়ে গেছেন, তখন এই দোয়া বেশি বেশি পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আল্লাহ সমস্ত বিপদ আপদ এবং রিজিকের ফায়সালা করে দিবেন। ভাইয়েরা আমার, হযরত
ইবনে মালিক রাজ্জাক চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে এসে হযরত আউফ ইবনে মালিক আল আরজাই বসলেন, জীবন সঙ্গিনী স্ত্রী ডাক দিয়ে বললেন, ওহে আউফ, হুজুরের কাছে গেলেন, হুজুর কি সমাধান দিলেন? সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক আল আরজাই জীবন সঙ্গিনী স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওহে আমার স্ত্রী, আমার রানী, ওয়া ইয়াকে আন নাস্তাগফিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওহে আমার স্ত্রী, আমাকে এবং তোমাকে আল্লাহর হাবিব শপথ দিয়েছেন, মোট তিনটা, কয়টা মোট শপথ কয়টা দিয়েছেন? এক নম্বর শপথ ধৈর্য ধারণ করা, দ্বিতীয় নম্বর শপথ আল্লাহকে ভয় করার কথা বলেছেন, তিন নম্বর শপথ হলো আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন তিন নম্বর শপথ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য। এখন স্বামী এবং স্ত্রী সবক তিনটার উপর আমল করতেছেন, সুবহানাল্লাহ। ওই যে আউফ ইবনে মালিক আল আরজাইর সন্তান, ইহুদিরা নিয়ে বন্দি করছে যে মরুভূমিতে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই ইহুদি যারা ছিলেন, যারা নাকি বেঁধে রাখছে বন্দি করছে, ওই ইহুদিদের আপনার সকলকে অবচেতন বানায়া জমিনের মধ্যে বেহুশ করে ফেললেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আউফ ইবনে মালিক আল আরজাইর সন্তান দেখতেছে সব জমিনের মধ্যে পড়ে গেছে। আউফ ইবনে মালিক আল আরজাইর হাত ছিল বাঁধান, হাতের ভিতর আস্তে করে টান দিলেন, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে খুলে যায়। পায়ের মধ্যে বাঁধন ছিল, পায়ের ভিতর যখন হাত রাখলেন সঙ্গে সঙ্গে পায়ের বাঁধনটাও খুলে যায়। ইহুদি নাসারাদের অনেকগুলো পক্ষী ছিল সেখানে পাল, ছোট্ট বাচ্চা আউফ ইবনে মালিক আল আরজাই সন্তান স্বাধীন মনে মুক্ত চিত্তে তিনি বাড়ির দিকে রওনা করলেন, আর বকরির পালের পিছনে একটা ধাক্কা দিয়ে বললেন, তোরা এখানে থেকে লাভ কি, তোরাও আমার সঙ্গে আমার বাড়ি চলে আয়। একদিকে মহান রব্বুল আলামিন আউফ ইবনে মালিক আল আরজাই সন্তানকে মুক্ত করে দিলেন, আরেকদিকে হাজার হাজার বকরি দিয়া তার রিজিকের ব্যবস্থা করে দিলে। রিজিকের ব্যবস্থা কে করবেন? আরো জোরে কে করবেন? যদি মুত্তাকি বান্দা হওয়া যায়, যদি